গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি ঘর ঝাড় দিচ্ছি। এইটা নিচের ঘর, এগুলো তো নিচের ঘরটাই ঝাড় দেওয়া আজকে তোমাদের দেখালাম। আর আজকে আমার বর মর্নিং ডিউটি গেছে, ওই জন্য দোকান খুলেছি। তো দোকান খুলে এখানে ভাবছি যে নিচের ঘরগুলো ঝাড় দিয়ে নিই, তো ঝাড় দিয়ে তারপর নিচের যা কাজ থাকবে সেগুলো করে তারপর ওপরে চলে যাব। তো বাইরে কিছু জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি, সেগুলোও কেচে দেব, তারপর যাব ঘরে। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম, তোমরা সবাই সাথে থাকো, দেখো আজকে কি করি। তো যা করব তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে আমি কোনোদিন, মানে কোনোদিন বলছি, কালকে আমি কোনো ব্লগ করিনি, কারণ কি আমি আগের দিন ডাক্তার দেখাতে গেছিলাম। তো ডাক্তার দেখাতে গিয়ে তো ডাক্তার যখন বললো, তো আমার একটু মনটা খারাপ হয়ে গেছে। মনটা খারাপ বলতে টেনশন হচ্ছে, কারণ ডাক্তার সার্জেন্টকে রেফার করেছে। ডাক্তার দেখে বলেছে যে হার্নিয়া হয়েছে। তো আমি জানি না, হার্নিয়া হয়তো অপারেশন করতে হতে পারে, তো তার জন্যই একটু টেনশন রয়েছে। তো তার জন্য কালকে না আর করিনি ভিডিও, আজকে সকাল থেকেই করলাম। আজকে বৃহস্পতিবার, তো আজকে সকাল থেকেই করলাম, কারণ মন খারাপ করে বা চিন্তা করে কি করব। একটা দিন কালকে করিনি, কালকে ভালোই, মানে ভালোই মনটা খারাপ ছিল যে আমি তোমাদের সাথে কথা বলবো বা কাজ করব, সেটা ঠিক। কালকে সারা দিন আমার টেনশনে মাথা ঘুরছিল, তো আজকে সকাল থেকেই উঠেই ভাবলাম না টেনশন করব না, তো যা হবে দেখা যাবে। যদি সার্জেন্টকে ইউএসজি করব, সার্জেন্টকে দেখাবো, সার্জেন্ট যদি বলে যে অপারেশন করতে হবে তখন করব। তো তার আগে কোনো টেনশন নেব না, আর যদিও বলে যে অপারেশন করতে হবে তাও কোনো টেনশন নেব না, কারণ টেনশন নিয়ে কি করব, করতে তো হবেই, যদি বলে তখন তো করতে হবেই, কিছু করার থাকবে না। কিন্তু ভয় করে যে আমার বাচ্চাটা ছোট, তারপর যাই হোক নিজেরও একটা ভয় করে যে ওই কাটা ছেঁড়া ব্যাপারটাই একটু ভয়ের লাগে, আর কিছু না। তো দেখো, আমার এই কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো এখানে আমার কাঁচা হয়ে গেছে, এখন ধুয়ে মেলে দেব, তারপরে আমি ওপরে যাব। তো তোমরা দেখো, সাথে থাকো। আমি জামা কাপড় ধুয়ে এখন চলে এলাম চা খেতে, চাটা করে তারপর তোমাদের সামনে এলাম।
তো এখানে দেখো আমি একটা ব্রিটানিয়া টোস্ট নিয়েছি, আর এই যে গোল মতো বিস্কিটটা, এই বিস্কিটটা খেতে খুব ভালো লাগে, কিন্তু অনেক দাম, একটার দাম 5 টাকা, একটার দাম 5 টাকা করে একটা বিস্কুট, মানে অনেক। তো আজকে ইচ্ছা হলো তাই নিয়ে এলাম দোকান থেকে, তো এখন এটা দিয়ে আমি খেয়ে নেব। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস ব্লগ। আজকে আমার একটু হাত বসিয়ে দিয়েছি এখানে রান্নাঘরে এসে, আর এটা দিয়েছি হাঁসের ডিম সেদ্ধ। হাঁসের ডিমগুলো আমি অ্যাকচুয়ালি ডিম আর আলু একসাথেই সেদ্ধ দিয়ে দিই, কিন্তু না হাঁসের ডিম প্রচুর নোংরা হয় জানো তো, ওই নোংরার জন্য আমি আর হাঁসের ডিমটা আলাদাই দিয়ে দিয়েছি। আর এখানে ভাতের মধ্যে আমি আলুটা দিয়ে দেবো, আর এইখানে দুধটা ছেঁকে রেখেছি চাকলিতে। খাওয়া হয়ে গেছে? আচ্ছা, এটা জাল দিয়ে দেবো ডিমটা সেদ্ধ হলে। আর কয়দিন ধরে আমি খালি ভুলে যাই দুধটা জাল দিতে, আর বেলার দিকে পরে যখন জাল দিতে যাই দুধটা কেটে নষ্ট হচ্ছে, মানে কয়দিন 3-4 দিন পর পর এরকম হয়েছে। আসলে এখানে রান্না করতে করতে ভাবছি যে এটা নামিয়ে ওই দুধটা জাল দেব, কিন্তু হচ্ছে না, ভুলে যাই, প্রচুর ভুলে যাই। এই দেখো এই কচু শাকটা, কচু শাকটা এনেছে, দুদিন 3 দিন হয়ে গেছে, ওটা এনে নিচে রেখে দিয়েছে। আমি নিচে যাচ্ছি আসছি চোখে দেখছি, কিন্তু ওটা তুলে আনছি না। এবার আজকে গিয়ে বাবা একটু বলছে যে কচু শাকটা 3 দিন ধরে নিচেই রয়েছে, তো নিয়ে আসলাম এখন সঙ্গে সঙ্গে, আর চোখের সামনে থাকলে কাটা হয়ে যাবে, তো আমি সামনে এনে রেখেছি যাতে চোখে, আমি যদি ভুলেও যাই চোখে পড়লে আবার মনে পড়বে, তার জন্য সামনে এনে রেখেছি। তো এটা এখন আর কাটবো না, বিকেলবেলা কেটে নেব, কারণ আজকে যদি আমি কাটি, এখন যদি কাটি, এখন প্রায় 10টা বাজে, আমি কাটা কখন হবে আর কখন রান্না করবো? কচু শাক রান্না করতে অনেক সময় লাগে কিন্তু, তার জন্য আর দাঁড়াও আমি গল্প করতে করতে আমার আলুটা দিতে ভুলে যাবো, আলুটা আগে কেটে তারপর সেদ্ধ দিয়ে নিই আমি। হ্যাঁ, তো দেখো আমি আলু কেটে ধুয়ে দিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এখন বেসিনে কয়েকটা বাসন ছিল সেই বাসনগুলো মেজে নেব, তারপর রান্নার অনেক, আজকে রান্না অনেকটাই, অনেক কিছুই হবে। তো ভেবেছিলাম যে ডাল আর একটা তরকারি আর ডিম করব, তো যখন ডালটা করব মটর ডাল দিয়ে, লাউ দিয়ে, উচ্ছে দিয়ে মটর ডাল করব, তো লাউয়ের খোসাগুলো রয়েছে, খোসাগুলো ভাজা খেতে খুব ভালো লাগে, তো ওইটা ভাজা করে নেব। আর লাউটা আমি ওখানে উচ্ছে আর লাউটা সেদ্ধ দিয়ে দিয়েছি, ওটা একটু ভাপিয়ে নেব, আর এখানে প্রেশার কুকারে মটর ডাল সেদ্ধ করে নিয়েছি, আর ভাত আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, অনেকক্ষণ আগেই ভাত হয়ে গেছে। আর দেখো এখানে ডিম সেদ্ধগুলো, আমি ডিমগুলো ছুলে নিচ্ছি, তো যেটা আগে হবে, যেটা আগে তো রেডি হবে সেটাই আগে করে নেব। আর আজকে রান্না করব মাশরুম, ডিম, মাশরুম, ডাল আর ওই লাউয়ের খোসা ভাজা করব। হলো আমার ছোলা হয়ে গেছে, একটু ধুয়ে নিয়েছি, আমি সেদ্ধ করার সময় ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাও একবার ধুয়ে নিচ্ছি আবার।
স্নান করা হয়ে গেছে আর এখন আমি যাব খেতে। তো তোমরা মোটামুটি আন্দাজ করতে পেরেছো যে আজকে কি রান্না করেছি, খুব বেশি কিছু না, তো ওটা দিয়েই আমরা খাবো এখন, আমি আর আমার মেয়ে একসাথে খেয়ে নেব। আর তার আগে তাও একবার তোমাদের দেখিয়ে দিই আজকে কি রান্না হয়েছে, তো চলো দেখি। তো এই যে দেখো, এই যে এটা লাউয়ের খোসা আর আলু দিয়ে ভেজেছি, আর এটা হচ্ছে মাশরুমের তরকারিটা, আর এটা ডিমের ঝোল, আর এখানে আছে ডাল। তো এখন আমরা খেয়ে নেব, আর এই খাওয়ার একটা ভিডিও করব আলাদা, সেটা আমি পরের ব্লগে দেব। তো তোমরা দেখো আমি আর আমার মেয়ে খাবো, সেটাই শ্যুট করব। তো তোমরা পরের ব্লগটা নিশ্চয়ই দেখো, অবশ্যই দেখো। তো আমরা এখন খাবারটা বেড়ে নিই। তার তো গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর চলে এলাম আবার, তো তখন খেয়ে দিয়ে আর আসিনি, কারণ খাওয়ার পর মেয়েকে ঘুম পাড়িয়েছি, তারপর একটু নিজেও একটু বিশ্রাম নিয়েছি, আর তারপর এডিট করতে বসে গেছি। এডিট করে তো এখন আসলাম তোমাদের সাথে, একটু মানে ব্লগটা শেষ করার জন্যই এসেছি, তো তার জন্য সামনে এসেছি। আর বলতে চাইছি যে এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে এটা আমাদের ঘর না, তো আমি আছি আমার জায়ের ঘরে। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আর তো তোমাদের তো বলেছি যে ডাক্তার কি বলেছে, ডাক্তার ডাউট করেছে যে হার্নিয়া হতে পারে, আর ইউএসজি করতে দিয়েছে, তো ইউএসজিটা করব, করে তারপর সার্জেন্টকে দেখাতে হবে, ওই গাইনোকোলজিস্ট যে তাকে দেখাবো, তারপর আবার সার্জেন্টকেও দেখাতে হবে। তো তারপর কি হয়, সার্জেন্ট যদি বলে অপারেশন করতে হবে তো হবে, নইলে ওষুধে যদি কমে যায় তাহলে ওষুধে হয়তো কমতেও পারে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা প্লিজ বলছি যে যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, তো লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আছো আমার পরিবারে, তারা যারা নতুন দেখছো আগে দেখোনি, তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি।